2020 হাজার বিশ সালের অনার্স প্রথম বর্ষ যাদের সেশন দুই হাজার উনিশ বিশ পরীক্ষার ফলাফল প্রকাশিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসেনি তারা পুন জন্য আবেদন করতে পাবে সেই আবেদনের বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে এটাতে পঁচিশ চার দুই হাজার বাইশ আজকে প্রকাশিত হলো এই আবেদন আসলে কী কী বলছে বিস্তারিত আজকে এখানে থাকছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনরীক্ষণের জন্য আগামী সাতাশ চার দু তারিখ বুধবার সকাল দশটা থেকে দশটা থেকে পনেরো পাঁচ দুই হাজার তারিখ রবিবার দুপুর দুইটা পর্যন্ত অনলাইনে আবেদন আবেদন করা যাবে এবং এবং সতেরো তারিখে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত শুধুমাত্র সোনালী ব্যাঙ্কে সোনালি সেবার মাধ্যমে ফি জমা দিতে পারবে পরীক্ষার্থী নিজেই পরীক্ষার্থী নিজেই এটা করতে পাবে এটা হচ্ছে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে পনেরো পাঁচ দুই মানে পুন বোর্ড চ্যালেঞ্জ করার লাস্ট ডেট পনেরো পাঁচ দুই পরীক্ষার্থী নিজেই এটা করতে পাবে এবং এবং সতেরো তারিখে সতেরো তারিখ বিকাল চারটা পর্যন্ত লাস্ট ডেট সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার পরীক্ষার্থী নিজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করে পেস্লিপ ডাউনলোড করতে পারবে পে স্লিপে সংশ্লিষ্ট খাতে সঞ্চয় হিসাব নং যেটা আগে অনেকবার বলা হয়েছে যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা জানতে পারবে উল্লেখপূর্বক টাকার অঙ্ক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে রচিত সংগ্রহ করতে হবে পত্রকোট যথাযথভাবে পূরণ করতে হবে এটা অনেকবার আগে বলা হয়েছিল উল্লেখ্য ফলাফল পুনরীক্ষণ নম্বর যা চাই ফি প্রতিপত্র আটশো টাকা এটাও আগে বলে দেওয়া হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সার্ভিস অপশনে গিয়ে সোনালি সেবায় পেস্লিপে ক্লিক করবে তারপর স্টুডেন্ট ফি থেকে স্টুডেন্ট ফি থেকে রিসেকিউরিটিং ফি সিলেক্ট করবে তারপর আসলে কি করতে হবে বিশেষ দ্রষ্টব্য এখানে আবেদনের সময় সঠিক মোবাইল নাম্বার প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ সফলভাবে টাকা জমা দেওয়ার এস এম এস এস চেক স্ট্যাটাস অপশন মানে এটাও আগে বলে দেওয়া হয়েছিল এর আসলে দনের বিস্তারিত সব হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পাবে সেখান থেকে দেখতে পাবে এবং এ সংক্রান্ত দুইটা ভিডিও এর আগে অনেক দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিবে যারা এখনও দেখে নাওনি তো আজকে পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ধন্যবাদ